আসসালামু আলাইকুম, কৃষি তথ্য বিডিতে স্বাগতম। আজকে আমরা জানবো কীভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকের সমস্যা সমাধান করা যায়। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপস ডাউনলোড করে নেওয়ার জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোরে কৃষকের জানালা নামে একটি শব্দ লিখব। শব্দটি লেখার শেষে আমরা চাপ দিব এবং অ্যাপসটি চলে আসবে। এখানে ওপেন দেখাচ্ছে, কারণ এর আগে অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে। যাদের ডাউনলোড করেনি সেক্ষেত্রে ইনস্টল দেখাবে বা ডাউনলোড দেখাবে। এ পর্যায়ে আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর একটি ইন্টারফেস চলে আসবে এরকম। তো আমরা এখানে সিলেক্ট করব কী ধরনের ফসল। প্রথমে আমরা মাঠ ফসল সিলেক্ট করব। মাঠ ফসল সিলেক্ট করার পর আমরা দেখব কোন ফসল আমরা নিব। যেমন আমরা ধান নিলাম, ধানের কোন সমস্যাটির সাথে আমার ক্ষেতের সমস্যা মিল রয়েছে সেই ছবিটিতে আমি ক্লিক করব। এবং ক্লিক করার পরে আমি পুরো বিস্তারিত তথ্য জানতে পারবো। ধরে নিই আমরা এই সমস্যাটির সাথে আমার জমির সমস্যা মিল রয়েছে। এখন আমরা এখানে চাপ দিলে বা ক্লিক করলেই আমরা দেখতে পারবো সমস্যার সমাধান। পুনরায় আবার আমরা ইন্টারফেসে চলে যাব। এবার আমরা ফল সমস্যা সমাধান দেখব। ধরে নিই আমরা একটি ফলের সমস্যা, যেমন নারকেলের সমস্যা। নারকেলের সমস্যার সাথে কোনটির সাথে আমার ফলের সমস্যা মিল রয়েছে সেটিতে আমি ক্লিক করব। ধরে নিই এই সমস্যাটিতে মিল রয়েছে। এখন দেখতে পারতেছেন এখানে নারকেলের কী ব্যবস্থা নিতে হবে এরকম সমস্যায় সেটি লেখা আছে, এবং পূর্ণ ব্যবস্থা সম্পর্কেও এখানে লেখা আছে। এরপর আমরা পুনরায় আবার ইন্টারফেসটিতে চলে যাব। এবার আমরা শাক সবজিতে ক্লিক করব। হ্যাঁ, কী ধরনের সবজি আমি চাষ করেছি সে বিষয়ে আমি দেখব। ধরে নিই আমরা বেগুন চাষ করেছি, বেগুনের কোন সমস্যাটিতে মিল রয়েছে। ধরে নিই আমরা বেগুনের আবার আমরা উপরে যাচ্ছি, দেখতেছি আমরা কোন সমস্যাটির সাথে আমার ক্ষেতের সমস্যা মিল রয়েছে। ধরে নিই এই সমস্যাটির সাথে আমার ক্ষেতের সমস্যা মিল রয়েছে। এখানে চাপ দিলে আমরা পুনরায় দেখতে পারব বেগুনের ছবিটি সহ এবং এর সমাধান সহ বিস্তারিত তথ্য। এরপর আমরা পুনরায় আবার আগের পেজটিতে চলে যাব। এবার আমরা দেখে নিব ফুল চাষের কী কী সমস্যা রয়েছে। ধরে নিই আমরা গোলাপের কী কী সমস্যা হয় সেখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। ধরে নিই আমরা গোলাপের এই পোকাটি দেখতেছি, পোকাটির সমস্যার সাথে আমার যে ফুল ক্ষেতের সমস্যা মিল রয়েছে সেখানে ক্লিক করলে আমি বিস্তারিত তথ্য দেখতে পারবো। এবার আমরা দেখব অন্যান্য ফসলের মধ্যে। এবার আমরা মশলা জাতীয় ফসল দেখব। মশলা জাতীয় ফসলের চাষাবাদের কী কী সমস্যা এবং সমাধান। ধরে নিই আমরা আদার সমস্যা বিষয়ে আমরা দেখব আমার জমির আদার সাথে কোন সমস্যাটির ছবির সাথে মিল রয়েছে সেটিতে চাপ দিলে আমরা বিস্তারিত তথ্য দেখতে পারবো, এবং এই রোগটির প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কেও আমরা দেখতে পারবো। এরপর আমরা পুনরায় আগের পেজটিতে চলে যাব। অন্যান্য ফসল দেখব। এবার আমরা অন্যান্য ফসলের মধ্যে বিশেষ করে সমস্যা হয়ে থাকে সুপারি। সুপারির সমস্যাটির সাথে মিল করব আমার সুপারি বাগানে কোন সমস্যাটি রয়েছে। ধরে নিই এই সমস্যাটি, এটিতে ক্লিক করলে এর বিস্তারিত ব্যবস্থাপত্র সম্পর্কে আমরা জানতে পারবো। এবার আমরা পুনরায় আগের পেজটিতে চলে আসলাম। এভাবে আমরা প্রত্যেকটি ফসলের সমস্যা সমাধান করতে পারি শুধুমাত্র স্মার্টফোন এর মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে।